চলিত আইপিএল রে অত্যন্ত নিরাশাজনক প্রদর্শন করিথিবা আরসিবি তথা রয়্যাল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর গতকালি গুজরাট টাইটন্স কু তারি ঘরে নিজের দম দেখেছি। আইপিএল 2024 45তম ম্যাচ আরসিবি এবং গুজরাট টাইটন্স মধ্যে অহমদাবাদর নরেন্দ্র মোদী ক্রিকেট স্টাডিয়ামে খেলা যাইথিলা। তবে এই তমা মুকাবিলার মাত্র 16 ওভর বিজয় হাসল করে নেইথিলা আরসিবি। তবে আপন যদি আরসিবির স্টার ব্যাটসম্যান বিরাট কোহলিঙ্কু লাইক করন্তি তাহলে এই ভিডিওকু গোটি লাইক করে চ্যানেলকু সাবস্ক্রাইব করে দিয়ন্তু। ম্যাচরে প্রথমে ব্যাটিং করে আরসিবিকু 201 রনর বিজয় লক্ষ্য দেইথিলা গুজরাট। মাত্র আরসিবি ছক্কা চৌকার বর্ষা করে কেবল 16 ওভরের ম্যাচকু নিজ নামে করে নেইথিলা। বেঙ্গালুরু পক্ষরু উইল জ্যাক্স 100 রনর শতকীয় পাড়ি খেলিথিলে। সে 41 বলর সামনা করে 5টি চৌকা ও 10টি বিশাল ছক্কা সহায়তার 100 রনর অপরাজিত রয়েছে। এস বিরাট কোহলি মধ্যে 44 বলর 6 চৌকা এবং 3 ছক্কা সহায়তার 70 রনর দমদার পাড়ি খেলিলে। অধিনায়ক ফাইভ ডুপ্লিসিস 12 বলরে গোটিয়ে চৌকা ও 3 ছক্কা মারি 24 রনরে পাভিলিয়ন ফেরিলে। সেপটে গুজরাট পক্ষরু মোহিত শর্মা মহঙ্গা সাব্যস্ত হয়েছিল বেড়ে সাই কিশোর 3 ওভর বোলিং করে 30 রন দিয়ে গোটিয়ে উইকেট নিয়ে। এপূর্বর গুজরাট প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরের 3 উইকেট হরাই 200 রন করে। দল পক্ষর সাই সুদর্শন 84 রনর দমদার পাড়ি খেলিলে। সে 49 বলরে 8 চৌকা এবং 4 ছক্কা সহ 84 রন করে নট আউট রয়েছে। সেইপরি শাহরুখ খান মধ্যে 58 রনর এক দমদার পাড়ি খেলিলে। তবে ডেভিড মিলর 26 রন করে শুভমন গিল মাত্র 16 রন করে পাভিলিয়ন ফেরিলে। আরসিবি পক্ষর সপ্রিল সিং 3 ওভরের 23 রন দিয়ে গোটিয়ে উইকেট পাইলা বেড়ে মোহাম্মদ সিরাজ 4 ওভরের 34 রন দিয়ে গোটিয়ে উইকেট পাইলে এবং গ্লেন ম্যাক্সওয়েল মধ্যে গোটিয়ে সফলতা পাইলে। এইপরি প্রতিদিন ওড়িয়ার আইপিএল নিউজ জাঁয়া ভিডিও কু লাইক এবং চ্যানেল কু সবস্ক্রাইব করতু।